রূপে গুণে মাধুরী দীক্ষিত ও দেখা দেবেন সঞ্জয় মিশ্রের দ্বিতীয় স্ত্রী। তার সরল সাধারণ লোক পাগল করবে সবাইকে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। গল্প, গুজব এবং আলাপ আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেন বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই 90 দশক থেকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলিউড ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে সবকিছু। এই বলিউড জগতে এক জনপ্রিয় তারকা হলেন সঞ্জয় মিশ্র। সম্প্রতি তার ছবি বাহুত বাহুত হওয়া সম্মান মুক্তি পেয়েছে। যারা মোটামুটি বলিউড জগতের সাথে পরিচিত তারা সকলেই এই সঞ্জয় মিশ্রকে অবশ্যই চিনবেন। তার কৌতুক অভিনয় এবং অনবদ্য এক্সপ্রেশন মন জয় করে নেয় সমস্ত বয়সের মানুষদের। 57 বছর বয়সী এই অভিনেতা এক কথায় অনবদ্য। এই অভিনেতার ক্ষমতা রয়েছে, নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একটা গোটা সিনেমাকে বদলে দিতে পারেন। অনেক স্ট্রাগলের পর এই বলিউড জগতের প্রথম সারির তারকাদের মধ্যে জায়গা করে নিতে পেরেছেন তিনি। তবে আজকের এই প্রতিবেদন তাকে নিয়ে নয়, বরং আজ আলোচনার কেন্দ্রবিন্দু তার স্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, কৌতুক অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই অভিনেতার। তার কাজের জন্য মাঝে মাঝে তিনি ইন্টারনেট দুনিয়াতে চর্চায় আছেন। তবে সম্প্রতি সঞ্জয় চর্চায় এসেছেন তার স্ত্রীর জন্য। আপনাদের জানিয়ে রাখি, এই অভিনেতা জীবনে 2 বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রোশনি আচার্যের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে অভিনেতার। বর্তমানে দ্বিতীয় স্ত্রী কিরণ মিশ্রার সাথে সংসার করছেন তিনি। তার দ্বিতীয় স্ত্রী দেখতে খুবই সুন্দর এবং সাধারণ সাজগোজে মাধুরী দীক্ষিতকেও ফেল করবেন তিনি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।